হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিকটা হচ্ছে তোমরা থামনেল দেখে বুঝে নিয়েছো দুইটা বিষয়ের কথা বলবো প্রথম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গা ইউনিটের বিভিন্ন ভর্তি তথ্য নিয়ে দু হাজার সালে আপডেট নিউজ দ্বিতীয়ত হচ্ছে সি ইউনিটের প্রস্তুতি নিয়ে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এবং সেগুলোতে কোন কোন সাবজেক্ট আছে কত মার্ক আছে কতটা সিট আছে ইত্যাদি ডিপলি আলোচনা এই ভিডিওতে থাকছে চলো সেটা দেখে নেওয়া যাক প্রথমে আসি সি ইউনিটের প্রস্তুতি নিয়ে যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা বা পারবো আমরা দু হাজার সালে তো প্রথমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হবে সি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট আর গুচ্ছ ইউনিভার্সিটি বা গুচ্ছের ভিতরে যে বিশটি বিশ্ববিদ্যালয় আছে তার ভক্ত বা নিয়ন্ত্রণে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে তাহলে তুমি যদি সি ইউনিটের প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় পাঁচটা না এখানে চারটা আর এখানে বিশটা মোট চব্বিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জোরে প্রস্তুতি নিতে পারবা ওকে তো এই সি ইউনিটের যে মূল ভিত্তি এবার আসো সেটা দেখে নেওয়া যাক যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এভরিথিং সবগুলো আনে দেখব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন তালিকা এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হয় সেটাও দেখব তো প্রথমে আসি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাকাউন্টিং ইংলিশ বাংলা ম্যানেজমেন্ট এগুলো ম্যানডেটরি বাধ্যতামূলক দাগাইতে হবে এবার আসো মার্কেটিং অ্যান্ড ফিনান্স তোমার ইন্টারে তুমি মার্কেটিং যদি নিয়ে থাকো তাহলে তুমি মার্কেটিং দাগাইতে হবে আর তুমি যদি ফিনান্স থাকে তাহলে ফিনান্স দাগাইতে হবে যে কোনো একটা দাগাইতে হবে ডাবল দাগাইলে হবে না কিন্তু ঠিক আছে একটাই কাউন্ট করবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় আগে তোমার সিট ছিল প্রায় বারোশো অনেক বেশি বাট এখন বিগত বছর থেকে কত হয়েছে নয়শো তিরিশ জন বা নয়শো তিরিশটা সিট হয়েছে অনেক কমায় দিয়েছে এবার আসো সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট পরীক্ষা হবে অ্যাকাউন্টিং ইংলিশ আর ম্যানেজমেন্ট শুধুমাত্র তিনটা সাবজেক্টে খুব ইজি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে কারণ এখানে তিনটা সাবজেক্টের প্রশ্ন হয় এবং বিগত মানে প্রিভিয়াস কোয়েশ্চিনটা রিভিউ হয় বা মানে রিপিট হয় আর কি আর মোট আসন সংখ্যা হচ্ছে চারশো একচল্লিশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ই ইউনিট পরীক্ষা হয় ইংলিশ বাংলা ম্যাথ মানে সাধারণ ম্যাথ আর একটা হচ্ছে বিজনেস রিলেটেড বিজনেস রিলেটেড মানে আন্তর্জাতিক মহলে আমরা যে বর্তমানে যেসব বিজনেস আপডেটটা পাচ্ছি এক্সাম্পল সরূপ তোমরা যদি একাত্তর টিভিটা দেখো সেখানে কি আছে বিজনেস রিপোর্ট তারপর যমুনা টিভিতে যে সকল বিজনেস নিয়ে খবর হয় সেগুলোতে দেখানো হয় যে বিভিন্ন দেশের অর্থনীতি আপডাউন হচ্ছে কি না শেয়ার বাজারে কি অবস্থা ইত্যাদি রিলেটেড বিজনেস রিলেটেড প্রশ্ন হতে পারে তো বিজনেস রিলেটেড যদি আলাদা ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে বলতে পারো আমরা সেটা নিয়ে আসবো আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টোটাল সিট সংখ্যা হচ্ছে দুইশো জন একশো জন মহিলা একশো জন পুরুষ এবার আসো রাশিয়া ইউনিভার্সিটি বি ইউনিট পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টে অ্যাকাউন্টিং ইংলিশ বাংলা ম্যানেজমেন্ট আইসিটি টোটাল আসন সংখ্যা হচ্ছে পাঁচশো দশ জি এস টি সেটা হচ্ছে কি গুচ্ছ সি ইউনিট এটাও পরীক্ষা হবে অ্যাকাউন্টিং ইংলিশ বাংলার ম্যানেজমেন্টের ওপর সিট আছে তিন এখন কথা হচ্ছে এই যে টোটাল সিটটা তুমি দেখতে পাচ্ছ মোটামুটি পাঁচ হাজারের কাছাকাছি সিট আছে পাঁচ হাজারের বেশি আছে আর কি তাহলে তুমি যদি পাঁচ হাজারের ভিতরে অবশ্যই তো তোমার জায়গা ইনশাল্লাহ হবে তুমি যদি প্রপার প্রস্তুতিটা নিয়ে থাকো তোমরা হয়তোবা অনেকেই কোচিংয়ে ভর্তি হয়ে গেছো অথবা কোনো বড়ো আপু বড়ো ভাইয়ের কাছে টিউশনি করতেছো অথবা অনেকেই করতেছো যে না বাসায় পড়ে আমি কোচিংয়ে ছাড়াই আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব অনেকেই আছে তো যারা টাকা পয়সা নাই বা কোচিংয়ে যাওয়ার ক্যাপাবিলিটি নাই বা তোমার সেরকম কি বলে টাকার তোমার কাছে হাতে নাই এইরকম আর কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যারা আসো তো তাদের জন্যে আমরা একটা ফ্রি কোর্স শুধুমাত্র কমার্সের জন্য নিয়ে আসছি তোমরা চাইলেই এই কোর্সটার বিষয়ে পুরো আপডেট আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওর লাস্টে তোমরা পেয়ে যাবা অথবা আই আইব্যাটনে দেখে নিতে পারো এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি ঠিক আছে তোমরা যদি চাও ফ্রি কোর্সটা করতে করে নিতে পারো ঠিক আছে আমরা এটা আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব দুই তারিখ ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আর একত্রিশ জানুয়ারি তারিখে আমাদের এই ফ্রি কোর্সের একটা ইন্ট্রোডিউস ক্লাস আছে সেখানে গাইডলাইন দেওয়া হবে কী কী বই পড়বা এবং কে কে ক্লাস নেমে সম্পূর্ণ এভরিথিং রুটিন টুটিন সব কিছু সেদিনকে দিয়ে দেওয়া হবে ওকে এবার একটু আবার একটু ব্যাকে আসি সেটা হচ্ছে প্রথম ঢাবি গভর্নমেন্টে ভর্তি তথ্য আসলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমার মেন টার্গেট হতে হবে ফার্স্ট অফ অল আগেই কারণ ঢাকা ইউনিভার্সিটির এই যে সিটটা দেখো বিষয়টা বুঝতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি লক্ষ্য করে থাকো এখানে অ্যাকাউন্টিং ইংলিশ বাংলা ম্যানেজমেন্ট মার্কেটিং আর ফিনান্স ওটা আছে পাঁচটা সাবজেক্ট এখানে আছে আর একটা কি ফিন্যান্স যদি আমি ধরি এক্সট্রা ছয়টা সাবজেক্ট ধরা হচ্ছে ছয়টা সাবজেক্ট তুমি যদি পড়তে পারো সবগুলো ইউনিভার্সিটিতে দেখো মেজর আছে অ্যাকাউন্টিং ইংলিশ ম্যানেজমেন্ট তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি দাও বাংলাটা বাদ পড়ে যাচ্ছে শেষ আবার যদি জাহাড়নগর ইউনিভার্সিটিতে দাও বাংলা আবার থাকবে আবার যদি রাশিয়া ইউনিভার্সিটিতে আসো বাংলা থাকবে আবার গুচ্ছতে যদি আসো বাংলা থাকবে তার মানে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিকে মেন কেন্দ্র বা মেন ফোকাসে রাখো তাহলে বাকি ইউনিভার্সিটি যে কোনো একটাতে চান্স ইনশাল্লাহ তোমার হবে টার্গেট ঢাকা ইউনিভার্সিটি থাকতে হবে ফার্স্ট সেটা যদি তুমি যা কষ্ট করা লাগে যা পড়া লাগে তোমাকে সেভাবে পড়তে হবে ঠিক আছে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আর তুমি যদি মনে করো যে না আমার নির্দিষ্ট একটা ইউনিভার্সিটি দরকার বা আমি প্রথম যে চারটা ইউনিভার্সিটি আছে চারটা ইউনিভার্সিটির বাদে আমি জি মানে গুচ্ছতে পরীক্ষা দেবো তুমি চাইলে সেটাও করতে পারো একটা জায়গায় পরীক্ষা দিয়ে তুমি বিশটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার তোমার সুযোগ সেখানে থাকবে কারণ সিট আছে মোটামুটি তিন হাজার চারশো পঁয়ত্রিশটা এখন নতুন নোটিশে কি হবে না হবে সেটা আমরা এখনও জানি না আপডেট যদি নোটিশ দিয়ে দেয় আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো যেহেতু তোমাদের রেজাল্ট আগামী ফেব্রুয়ারি মাসে তো রেজাল্টের পরেই ধরো যে মার্চের দিকে আর কি বিভিন্ন ইউনিভার্সিটি তাদের নোটিশ সাবমিট বা আপলোড দিয়ে দেবে অথবা পাবলিশ করে দিতে পারে তো সেই আশায় আমরা থাকবো দেখার জন্য। আর অ্যাকাউন্টিং ইংলিশ ম্যানেজমেন্ট মার্কেটিং যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তো ফ্রি কোর্সটা সেখানে করতে পারো তোমাদের জন্য এই সুযোগটা রইলো হাতছাড়া ছাড়া করো না আশা করি উপকৃত হবে গত বছরও আমরা ফ্রি কোর্সটা চালু করেছিলাম অনেকে আমাকে মোটামুটি একশো তিরপান্ন জন সেখানে ছিল আর লাস্ট অব্দি একশো তিরতাল্লিশ জনের মতন ছিল মোটামুটি দশ বারো জন কি বাদ পড়ে গেছে সেখান থেকে অনেকেই রেশন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এবং গুচ্ছতে চান্স পাইছে আলহামদুলিল্লাহ তারা অনেকেই ভালো পজিশনে আছে এবং আমাকে অনেকটা সাপোর্টও করেছে এখানে কোনো টাকা পয়সা আই হোপ লাগার কথা না কারণ এখানে একটা তোমরা কোর্সটা দেখলে বুঝতে পারবে এখন আমি আর কিছু বলতেছি না জাস্ট তোমাকে বললাম দেখে নিও ভিডিওটা তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আমরা পরবর্তী ভিডিও আনবো হচ্ছে বুকস রিভিউ মানে তুমি কমার্সের জন্য কোন কোন বই পড়বা আর আমি কোনটাতে সাজেস্ট করব বিভিন্ন অভিজ্ঞতার ওপর ডিপিটি ডিপেন্ড করে বিভিন্ন স্যারদের ওপর যারা কোন কোন সাবজেক্ট বা কোন কোন বই পড়লে ভালো হবে সেটা আমি বুকস রিভিউ বলে দিব তো খুব তাড়াতাড়ি সে ভিডিওটা আসতেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো দেখা হবে নোনাটা ভিডিওতে সেখানে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ